डियर ऑडियंस मेडिकल एंड फार्मेसी सॉल्यूशन चैनल अपने सकल के स्वागत। हमें आज के अपन संगे फार्मेसी शेख मुहिउद्दीन फ्लेक्सन सस्पेंशन नियम आज के आलोचना करब। इससे आपनर पार्श्वप्रतिक्रिया काज व्यवहार सतर्कता कि काज ये व्यवहार कर फ्लेक्सन सस्पेंशन टी 100 ml रखम एक कंटेनर मध्य आर दाम आज 51.55 100 ml दाम। एट मैनुफैक्चारिंग कर अरिस्टो फार्मास्यूटिकल प्राइवेट लिमिटेड এটা হচ্ছে একটা রেজিস্টার্ড ট্রেডমার্ক কোম্পানি। এবার আমরা জেনে নিই ফ্লেক্সন সাসপেনশন উপাদান কী আছে বা কম্পোজিশন। এতে প্রতি 5 ml-এর মধ্যে আইবুপ্রোফেন আইপি 100 mg মানে প্যারাসিটামল আইপি 162.5 mg আছে। কালারিং এজেন্ট কিছু ফ্লেভারিং এজেন্ট দেওয়া আছে যাতে জিনিসটা খেতে ভালো হয়। এই স্যাপটা বেশিরভাগ বাচ্চাদের এবং চিলড্রেনদের বেশি ব্যবহার করা হয়ে থাকে। এই স্যাপটা হচ্ছে একটা NSAID অর্থাৎ নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ আন্ডারে পড়ে। এটা ব্রুফেন আর প্যারাসিটামল। এবার আমরা জেনে নিই এটা কিসের জন্য ব্যবহার করা হয়। ব্রুফেন প্যারাসিটামল এটা হচ্ছে জ্বর কমাতে সাহায্য করে বা কোনো ফুলে গেছে ইনফ্লামেশন হয়েছে পেন ব্যথা আছে বা রিডিউস সোয়েলিং রেডিনেস সেগুলি কমানোর জন্য এটা ব্যবহার করা হয়। ব্যথা যন্ত্রণা জ্বর কমছে না সেই ক্ষেত্রে বাচ্চাদের এবং ইনফ্যান্টের ব্যবহার করা হয়। বড়দের ক্ষেত্রেও ব্যবহার করতে হয়, সেক্ষেত্রে ডোজ বেশি দিতে হয়। যে সমস্ত বাচ্চারা ব্যবহার করতে সমস্যা হচ্ছে বা বড়রা 10 বছর বয়স হয়ে গেছে ট্যাবলেট খেতে পারছে না তখন এই সিরাপ দেওয়া হয়। ব্যবহার হচ্ছে 5 বছর বয়স হলে 5 ml করে দুবার বা তিনবার খাওয়ার পরে, 10 বছর বয়স হলে 7.5 ml করে দুবার বা তিনবার খাওয়ার পরে, 5 বছরের নিচেও ব্যবহার করা যাবে সেটা ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করতে করাটাই বেটার হবে। এটা শিডিউল এইচ প্রেসক্রিপশন ড্রাগ পড়ে অর্থাৎ এটা ডাক্তারের পরামর্শ ছাড়া নিজেরা ব্যবহার না করাই ভালো। এটা বাচ্চাদের থেকে দূরে সরিয়ে রাখতে হবে এবং ব্যবহার করার আগে অবশ্যই এটা ঝাঁকিয়ে ব্যবহার করতে হবে। ব্রুফেন প্যারাসিটামল এটা ব্যবহার করার কিছু পার্শ্বপ্রতিক্রিয়া আছে যেমন গা বমি ভাব, হেডেক, ডায়রিয়া, র্যাশ এই ধরনের প্রবলেমগুলো আসতে পারে। ফ্লেক্সন সাসপেনশন এরও অন্যান্য কোম্পানির কিছু মেডিসিন আছে যেমন কম্বিফ্লাম আছে, ফেন্টাস প্লাস আছে, কিছু কিছু অন্য কোম্পানির সেম কম্বিনেশন ওষুধ আছে। যাদের পেটের সমস্যা আছে তাদের এটা ব্যবহার করাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করাটাই বেটার হবে। যাদের যে সমস্ত বাচ্চা হয়তো কোনো খেলতে খেলতে পড়ে গেছে, পা ফুলে গেছে, ম্যাথা হচ্ছে সেই সব জায়গায় ব্যবহার করতে হবে বা এমনি গা হাতের যন্ত্রণা পায়ের যন্ত্রণা বাচ্চাদের জন্য এটা ব্যবহার করা হয়। জ্বর কমানোর জন্য ব্যবহার করা হয়। যে সমস্ত বাচ্চাদের এই ধরনের প্রবলেম তারা ডাক্তারের পরামর্শ নিয়ে এটা ব্যবহার করবে। এটা খুব ভালো একটা বেটার মেডিসিন, এটা খাওয়ানোর সাথে সাথে কমে যায়। এবং এটা এরও আরও অন্য কোম্পানি যেমন একটা ওষুধ আছে আইবিসিক প্লাস, সেটাও আপনারা ব্যবহার করতে পারেন সিপ্লার। এবং এটা বেশি পরিমাণে ব্যবহার করলে লিভার ড্যামেজের সম্ভাবনা থাকে বা মুখ না মুখ এবং ফেস এই ধরনের প্রবলেমগুলো সমস্যা হয় বা ফুলে যায়, ইটচিং, র্যাশ এই ধরনের প্রবলেম আসতে পারে, সাইড ইফেক্ট। এটা সিরাপটা বাচ্চাদের থেকে দূরে সরিয়ে রাখবেন যাতে নিয়ে না খেয়ে না ফেলে, ওয়ার্নিং সেটা। এটা পাশাপাশি যে কোনো ওষুধের দোকানে আপনারা পেয়ে যাবেন। আশা করছি এই সিরাপটা সম্বন্ধে আপনাদের ম্যাক্সিমাম কোশ্চেন যেগুলো আছে সেগুলো দূর হয়ে গেছে। যদি বুঝতে কোনো অসুবিধা হয় তা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা অ্যান্সার দিয়ে দেবো। ধন্যবাদ। দেখা হওয়ার পরের কোনো ভিডিওতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য।